কিন্তু দেখবেন তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে। আমি তো বলছি এখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বলুন বলতে যে মহুয়া মৈত্র যা করেছে ঠিক করেছে, আমি ওর সাথে আছি, বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন। এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী যাকে দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে তাকে নিয়ে একটা শব্দও বলছেন না, আর বিজেপি নেতারা ঠিক এখানটাই ধরেছেন, এদিকেই চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক যেমন কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সংসদীয় এলাকা থেকে একেবারে দাঁড়িয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা চ্যালেঞ্জ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতদিন আমরা দেখেছি বাংলার যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা দুর্নীতিতে ফেঁসেছেন তাদেরকে বাঁচাতে এগিয়ে এসছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে তো তদন্ত হোক। শিক্ষা দপ্তর জেলে চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে এসেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে এসেছেন। কিন্তু মহুয়া মৈত্রের বেড়ায় কোথায় যেন তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না, একবারও এসে কেউ বলল না বিজেপির চক্রান্ত, আর এখানটাকেই আক্রমণ করছেন বিজেপির নেতারা। মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের ওপেন চ্যালেঞ্জ দিয়ে তারই সংসদীয় এলাকা থেকে বিতর্ক বাড়িয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। ঠিক কি হলো, কে কি বলছেন সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শঙ্কুদেব পাণ্ডা বিজেপির নেতা একেবারে কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে বললেন মাত্র কয়েক ঘন্টা তারপরেই মহুয়া মৈত্র গ্রেপ্তার হয়ে যাবেন, ওপেন চ্যালেঞ্জ দিলেন, এবং সেই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুধু বলুন যে মহুয়া মৈত্র নির্দোষ। কি বললেন শঙ্কুদেব পাণ্ডা শুনুন আগে। 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা আর কয়েক ঘন্টা পর কৃষ্ণনগরের কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র যিনি মানুষকে বঞ্চনা করেছেন, কৃষ্ণনগরের মানুষকে ঠকিয়েছেন, কৃষ্ণনগরের ভোটে জিতে বিদেশে দেশের সার্বভৌমত্বকে এফএমের জায়গায় পৌঁছে দিয়েছেন, তার আসল জায়গা জেলের মধ্যে হবে, জেলের মধ্যে হবে এবং জেলের মধ্যে হবে। কিন্তু দেখবেন তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে, আমি তো বলছি এখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বলুন বলতে যে মহুয়া মৈত্র যা করেছে ঠিক করেছে, আমি ওর সাথে আছি, বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন। কেন বলছেন না? কারণ উনি জানেন মহুয়া মৈত্র বেঁচে দিয়েছেন দেশ, কারণ উনি জানেন মহুয়া মৈত্র সর্বনাশ করে দিয়েছেন দেশ। ইতিমধ্যে আপনারা জানেন যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে দুটি মারাত্মক অভিযোগ উঠেছে, এক টাকা এবং অন্যান্য দামি জিনিসের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ, এবং যেখানে অনেকটাই প্রমাণও হয়ে গেছে। আপনারা দেখেছেন 60-61টা প্রশ্ন তিনি করেছেন, তার মধ্যে 50টা প্রশ্ন হচ্ছে আদানি গ্রুপের বিরুদ্ধে, এবং তার সেই সমস্ত প্রশ্ন যে দুবাইতে থাকা দর্শন হীরানন্দিনী তার অন্যতম প্রিয় বন্ধু যাকে তিনি নিজের লগ ইন অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছিলেন, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, এবং যেখান থেকে দুবাই থেকে 47 বার তার ওয়েবসাইটে ঢুকে ভারতীয় লোকসভায় কি কি তিনি প্রশ্ন করবেন সেই সমস্ত বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নই করে দিয়েছিলেন দর্শন হীরানন্দিনী আদানি গ্রুপের বিরুদ্ধে, তিনি আবার হলফনামা দিয়ে স্বীকার করে নিয়েছেন। মারাত্মক দুটি অভিযোগ, এবং দ্বিতীয় যেটি অভিযোগ যে লোকসভায় তার ওয়েবসাইটে তার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তিনি অন্য একজন বন্ধুকে দিয়ে রাখলেন, যেটা ভারতীয় লোকসভা চলাকালীন মহুয়া মৈত্র রইলেন দিল্লিতে আর দুবাই থেকে তার পাসওয়ার্ড দিয়ে অন্য একজন তার ওয়েবসাইট লগ ইন করলো, যেটা একটা মারাত্মক ফৌজদারি অপরাধ যার জন্য তার জেলে থাকার কথা, এবং সেই চ্যালেঞ্জটা দিচ্ছেন শঙ্কুদেব পাণ্ডা। তবে এথিক্স কমিটির মিটিং কিভাবে ভণ্ডুল করে দিলেন মহুয়া মৈত্র এবং আইএনডিআই এর জোটের অন্যান্য নেতারা সেটা আপনারা দেখেছেন, আরো একবার দেখুন সেই ভিডিও যেখানে এথিক্স কমিটির বৈঠক ছেড়ে মন্ডল করে বেরিয়ে আসছেন মহুয়া মৈত্র এবং আইএনডিআই এর জোটের নেতারা, দেখুন। Ethics committee. Yeah, we have to go. We have to go to the committee.
সত্যি তো শঙ্কুদেব পান্ডা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না, এটা বিজেপির চক্রান্ত, মহুয়া মৈত্র নির্দোষ। কি করে বলবেন তিনি, কি করে বলবেন, কি করে মহুয়া মৈত্রকে সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে তাজপুরের বন্দরের তৈরি করার দায়িত্ব, তাজপুর পোর্টের দায়িত্ব এই আদানি গোষ্ঠীকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে পোর্ট গড়ার জন্য আদানি গোষ্ঠীকে সব দায়িত্ব তুলে দিচ্ছে, সেই আদানি গোষ্ঠীর পোর্ট গড়ার সমালোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সাংসদ মহুয়া মৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সাপোর্ট করবেন মহুয়া মৈত্রকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে সাপোর্ট করবেন মহুয়া মৈত্রকে? তৃণমূলের বাকি নেতারা কি করে সাপোর্ট করবেন মহুয়া মৈত্রকে? ভাবতে পারছেন কি অবস্থা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে তাজপুর পোর্টের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে, সেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 50টা প্রশ্ন করেছে মহুয়া মৈত্র, এবং সেগুলো হচ্ছে টাকার বিনিময়ে, দামি উপহারের বিনিময়ে, দামি চশমার বিনিময়ে, দামি লিপস্টিকের বিনিময়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমেই অন্তত এই ক্ষেত্রে মহুয়া মৈত্রকে সাপোর্ট করতে পারবেন না, তাহলে সেটা তার দ্বিচারিতা হয়ে যাবে। মহুয়া মৈত্র ফেঁসে গেছেন এবং তাই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন শঙ্কুদেব পান্ডা, যে বলছেন যে তাকে গ্রেপ্তার করা হবে, তিনি জেলে থাকবেন। আপনারা কি বলেন? সবটা তো এতদিন শুনেছেন দেখেছেন, কি করা উচিত মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদের জন্য? কি অপরাধ তিনি করেছেন সেটা আপনারা দেখেছেন, কি শাস্তি তার হওয়া উচিত? কৃষ্ণনগর তার সংসদীয় এলাকা, সেখানে তিনি একটা প্রশ্নও তিনি করেননি, 60টা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন লোকসভাতে, তাকে যারা নির্বাচিত করে পাঠিয়েছিল সেই কৃষ্ণনগরের লোকেদের জন্য একটাও প্রশ্ন তার নেই। তিনি প্রশ্ন করেছেন হীরানন্দিনীর হয়ে, দর্শন হীরানন্দিনীর হয়ে, কারণ তিনি তাকে টাকা, বিদেশ যাওয়ার খরচা, বাংলা সারাবার পয়সা, দামি লিপস্টিক, চশমা, মোবাইল কিনে দিয়েছেন। আর কৃষ্ণনগরের মানুষ যাকে, যারা মহুয়া মৈত্রকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের জন্য কিছুই নেই, কোনো প্রশ্নই নেই তাদের জন্য। কবে গ্রেফতার হবেন মহুয়া মৈত্র, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই বিতর্কটাই উস্কে দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, কবে গ্রেফতার হবেন মহুয়া মৈত্র? সাংসদ বলে কি তিনি ছাড় পেয়ে যাবেন? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।